বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে বাইরে খুবই সুন্দর রৌদ্র উঠল। রৌদ্রটা দেখলে তখন অনেক কিছু করতে ইচ্ছে করে, তাই আজকে ঝটপট রান্না করে আমরা শাশুড়ি বউ সবাই আজকে বেড়াতে যাব। আমাদের লনিগতে পাশের একই শহরে থাকি, রিটন বাইয়ের বাসায়। কারণ রৌদ্র দেখলে তখন আর ঘরে মন বসে না, এই জন্য সাথে সাথে চিন্তা করে নিই যে কোথায় যাওয়া যায়। কারণ ওই বেবিটা আজকে প্রায় এক বছর মতন হয়ে গেছে, আমি দেশে থাকার জন্য আর গিয়ে দেখতে পারি নাই। এই জন্য যাও এখন আজকে ইনশাল্লাহ বিকেলে যাব, চারটার দিকে যাব। আসর নামাজ পড়ে দুই ঘন্টার মতন থাকা যাবে, কারণ এখন দিন একটু বড় হয়ে গেছে, তাহলে ছয়টা পর্যন্ত বসে গল্প করা যাবে। এই জন্য ঝটপট আজকে রান্না করে ফেললাম। আজকে রান্না করতেছি এখানে বেগুন ভাজি করতেছি, আর এখানে লবণওয়ালা ইলিশ দিয়ে লসি তরকার লসিটা, আর এখানে একটু ডাউন রান্না করলাম, পাতলা ডাউন, মসুর ডাউন, আর এখানে ছোটো কাস্তে মাছ দিয়ে চিকন চিকন করে একটা আলু দিয়ে দিলাম। আর বাগানে কিছু ধনিয়া পাতা পেলাম, এই জন্য ধনিয়া পাতা গুলা দিলাম। আর খুবই সুন্দর গ্রান ডাউনের ডাকনা ডাকনা দাম। তাই এখন আমার রান্নাও শেষ, ঝটপট রান্না করে ফেললাম। আজকে হলো মাছ, কোনো সবজি নেই, তাই বেগুনটা ভাজি করতেছি। আমাদেরও রান্না শেষ, প্রায় 12টা বেজে গেছে। এখন যাব, এখন গোসল করে নামাজ পড়ে ইনশাল্লাহ ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে চারটার দিকে যাব, কারণ আসর নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আসর নামাজ পড়ে বের হব, হয়তো ওইখানে জানে কোথায় যাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব, তাহলে সবাই অপেক্ষায় থাকেন আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আমার সাথে থাকবেন। আমরা যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে, কিন্তু যাওয়ার সময় একটা সুপার মার্কেটে যাবো। রৌদ্র দেখে পার্কে অনেক লোক আসছে, অনেক ছেলে মেয়ে। আমরা আসলে পার্কেও থাকতে পারতাম, কিন্তু ওদেরকে তো সকালে বলে দিলাম যাবো। তোমরা বেল্ট আটকাও নাই কে? আমি একটু মার্কেটে যাচ্ছি, 2-3 মিনিট লাগবে, আবার চলে আসব। আমি একটু ঝটপট মার্কেটের ভিতরে যাচ্ছি, কারণ দেখি কিছু পছন্দ হয় কিনা, ওইখানে যাওয়ার সময় নিয়ে যাব, বেশি দেরি করব না। যখন দেখবে কোনো গাড়ি নেই, তোমরা ভোট দিয়ে যাওনি, তোমাদের যেমন আমার, আমি চলে এসছি, আমিও যখন দেখছি ওদিকে গাড়ি নেই চলে এসছি না। আর না হলে সেন্সে পাতেন তার গাড়ি একটা কিনবে। এই বাড়িটা সারাদিন বন্ধ থাকে, বুঝছো? সারাদিন নাহলে তো কোথায় যদি মালা তো মারে, আবার রাহের নাই, নাহলে তো কালকে আসি। আমরা চলে আসছি, মাত্র 2-3 মিনিটের মতন সময় লাগে আসতে। এই ভাই
মায়ের বাসায়। আজকে নাতনিকে নিয়ে বেড়াতে যাচ্ছি, কিন্তু নাতিকে আনতে পারি না, হঠাৎ করে প্রোগ্রাম করলাম নাতনিকে নিয়ে আসবে এই জন্য। ইনশাল্লাহ সামনে এক সময়, এমনি তো এখন সামার, দুজনকে নিয়ে বের হবো। আগে কোনোদিন যাই নাই, কারণ এই প্রথমে যাচ্ছি এই বাসায়, কারণ ওনারা আগে চানমনি পাচ্ছ ছিল, এই জন্য দেখা হতো। এটাও একটা বড় সুপার মার্কেট, এখানে অনেক ভিড় হবে, এই জন্য আমি ওইটাতে গেলাম। ওইখানে সংক্ষেপে তাড়াতাড়ি যাওয়া যায়, বের হওয়া যায়, এই জন্য এখন গাড়িটা পার্কিং করব, সুন্দর পার্কিং করে ফেলি। এটা না রোকসানা বাবির বাসায় যাবো, হে আমার মনে আপায় ডাক। মনে হয় কি নষ্ট, কথা বলো, কথা বলো। এখানে ভিউটা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ এখানে দেখেন, বাসাটা হলো দুইতলায়, আমরা চলে আসলাম বাসার ভিতরে, এসে গেলাম। ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা ওয়ালমেট চোখে পড়লো, আমার খুবই ভালো লাগলো। আর খুবই পরিপাটি গোছানো, মানে ভিতরে এসে বোঝা যায় যে এই বাসায় মানে তিন তিনটে রত্ন আছে, মানে ওনার তিন মেয়ে এক ছেলে, এবং কি তিনটা মেয়ে খুবই গোছালো, পুরো বাসাটা খুব সুন্দর করে গোছিয়ে রাখলো। এবং কি তার যে ছোট ভাইটা, ও ভাইটাকে ওরা তিন বোনে দেখে শুনে রাখে, মানে তার আম্মুর তেমন ঝামেলা হয় না। আর আমাদের সবাইরে দরকার, মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি যখন একটু বড় হয়, মানে ঘরের যে সব কাজ করা সম্ভব এগুলোকে শিখিয়ে রাখা। আজকে এটা দিব তো আপনার বাসার, এটাকে কি সুন্দর সুন্দর নাস্তা তৈরি করছে, এটা কি পুরি স্যান্ডউইচ, এটা কি হন্তন, বড়জন না কোনটা আমার সবগুলি ভালোই ওজন হয়েছিল, খালি অরজন ভালো হয়েছে, কিন্তু ও এত ই না, আর ওরা হাঁটা পর্যন্ত অনেক ওজন ছিল, মানে হাঁটা পর্যন্ত। আমাদের নাস্তার পর্ব শেষ, এখন বাকি রুমগুলো দেখব। আর আজকে চাটা তৈরি করলো ভাবির বড় মেয়ে, আমার কাছে খুবই ভালো লাগলো। মেয়েকে পড়ালেখার পাশাপাশি যে কিছু কাজ শিখিয়ে রাখলো, যেমন তারা মানে ভাবি আমাদের সাথে বসে গল্প করলো, চাটা তৈরি করে নিয়ে আসলো, এটা আমাদের সবারই দরকার।
ছেলে হোক মেয়ে হোক, যে মানে সব কাজের অভ্যাস রাখা, আর বিশেষ করে বিদেশে তো দরকারে, কারণ এটা তার মেয়ের সব মেয়ের জন্যই ভালো। কারণ এখানে আমাদের বিদেশ বাড়িতে কোনো কাজের মেয়ে থাকে না, অন্তত এগুলা পড়ালেখার মাঝে মাঝে এগুলো শিখিয়ে রাখা ভালো, এতে লেখাপড়ার তেমন ক্ষতি হয় না। অনেকের ধারণা যে ঘরের কাজ শিখিয়ে রাখলে লেখাপড়ার ক্ষতি হয়, কিন্তু এইসব টুকটাক কাজে আরও ভালো। এটা হলো ভাবি আর ভাইয়ের রুম, এই রুমটা তো যা যা দেওয়ার দরকার সুন্দর মতন সবই দেওয়া আছে, কারণ মানে মোটামুটি চলে দুজনের জন্য। তার পাশে পাশে হলো বড় একটা বেডরুম, ওই রুমটাতে তিনটা মেয়েকে দিয়ে দিল। আর এখান দিয়ে যে একটা ওয়াল, ওয়ালে সুন্দর ওয়ালম্যাট দিয়ে দিল, আর একটা বড় সড়ো ফুলের টপ, এখানেও খুব সুন্দর ওয়ালম্যাট, প্রতিটা ওয়ালম্যাটে আমার খুবই ভালো লাগলো। আর এখানে হলো মেয়েদের রুম, ওনার হলো তিন মেয়ে এক ছেলে, মানে তিনও বোনকে এক রুমে দিয়ে দিল খুব ভালোয়ে। আর ছেলেটা 25 বছর পরে অনেক শখ করে নিল, তিন মেয়ের পরে এক ছেলে, মানে আমরা আজকে ওনার ছেলেকে দেখতে আসলাম, এই এখন 10 মাস চলতেছে। আলিপ নামটা রাখলো, নামটাও খুব সুন্দর। আর কি আপনাদের কেমন লাগলো আজকে? আমাদের কাছে খুবই ভালো লাগলো, আমরা অনেক মাস পরে শাশুড়ি বউ একসাথে বেড়াতে আসলাম। এখন প্রায় প্রত্যেক সপ্তাহ এক এক বাসায় যাব, কারণ অনেকগুলো বেবি দেখা বাকি, তাই প্ল্যান করলাম এক সপ্তাহ একজনকে দেখে যাব। কারণ এইখানে এইটাই ভালো লাগে যে সবাই সবাই খোঁজ খবর নেয়, এই জন্য আমাদের মন খারাপ হয় না। যেমন আমার নাতি আর নাতনিকে, মানে আমাদের আমি যেখানে থাকি এখানে প্রতিটা লোককে দেখতে আসছে, প্রত্যেকটা লোক, মানে আমার কাছে এত ভালো লাগলো যে আমি সবার যে এত এত ভালোবাসা পেলাম, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, যেন আমাকে এরকম সবসময় সবাই ভালোবাসা পাওয়ার মতন যেন তৌফিক দান করে। আর আরেকটা কথা তো বলাই হয়নি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগার থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমি আপনাদের কাছে চাই। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, উলমিতালি সাথে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার এই পচা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমরাও বাসায় চলে যাচ্ছি, আমাদের বেড়ানো শেষ। ওকে, আল্লাহ হাফেজ।